জামাতে ইসলামের পক্ষ থেকে আমি একটু সহযোগিতা চাই। 25 বছর বয়সী প্রতিবন্ধী সন্তানকে নিয়ে একটি ঝুপড়ি ঘরে বসবাস করছেন রেনুবালা। সম্প্রতি বন্যার কারণে ঘরবন্দি হয়ে যাওয়ায় রেনুবালার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে উপহার সামগ্রী নিয়ে যাওয়া হয়। এই দুঃসময়ে জামাতের কাছ থেকে উপহার সামগ্রী পেয়ে আবেগ আপ্লুত হয়ে সন্তানের জন্য সহযোগিতা চান তিনি। লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়নের রেনুবালা বলেন, এর আগেও জামাত ইসলামের পক্ষ থেকে তাকে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করা হয়েছে। চাল দিছে, আটা দিছে, আলু 2 কেজি দিছে, ভেজ দিছে, তেল দিছে, অলজ মরিচ এক ফোলটা দিছে। জামাতে ইসলামের পক্ষ থেকে আমি একটু সহযোগিতা চাই। কি জন্য সহযোগিতা? আমার ছেলের জন্য। আমার নাম রেনুবালা। আপনার ছেলের নাম কি? রাজেশ। আপনার হচ্ছে এই জায়গা কোন জায়গা? এটা এটা সরলভাই বাসুমেস্তরির বাড়ি। আমার ছেলে এই অসুখ হয়েছে, জ্বর হয়েছে, টাইফয়েড জ্বর হয়েছে, একটার পর একটা হয়েছে। এই ছোটবেলার থাকতে দৈত্যা মারি নিও, এই 5-6 মাস বয়স হইতে এইভাবে আছি। 27-28 বছর চলে, 26-27-28 এইভাবে আছে। আমার ছেলের এই অসুখ হয়েছে, জ্বর হয়েছে, টাইফয়েড জ্বর হয়েছে, একটার পর একটা হয়েছে। এই ছোটবেলার থাকতে দৈত্যা মারি নিও, এই 5-6 মাস বয়স হইতে এইভাবে আছি। 27-28 বছর চলে, 26-27-28 যদি কিছু না দে, আই খাইম কেনে, চললুম কেনে, আর কেউ নাই। মা বাপ যাই কইম তাও নাই। মা মরে গেছে, বাপ মরে গেছে, 2 বোন, মেয়ে একটা আর ছেলে এটা। টাকা পয়সা আছে, 10 জন চাইলে আর কিছু নাই। সেদিন ওই এখান দাস আটা 2 গা, চাল 2 গা, তেল টেল দিয়েছে, আলু 2 কেজি দিয়েছে। সামাজিক সংঘ মেয়ের বাড়ি, এটার পক্ষ থেকে আপনাকে এটা দেওয়া হলো।